দর্শক দেখুন এই রাজর পৌরসভা রাজর পৌরসভার দুই নং ওয়ার্ড এই দুই নং ওয়ার্ডে এই এই এলাকার লোকজন খুবই অসহায় অবস্থায় আছে এদের বাজার ঘাট নেই এরা খুবই অসুবিধার ভিতরে আছে না খেয়ে আছে তাদের ব্যবসা বাণিজ্য সব সংসার চলাচলের অনুপযোগী এই এলাকার সর্বস্তরের জনসাধারণের একটাই দাবি তারা সরকারের কাছে একটাই চায় যে তারা একমুঠ ভাতের দাবি সবার তাদের যেন চাল ডাল দেওয়া হয় কি করো তুমি

সংসার চলছে কিভাবে তাহলে কিভাবে করুন ভাই আমরা তো বেকার বাজার ঘাট আছে বাসায় না বাজার ঘাট আমরা বাইক ঠিক আছে যদি ইনকাম না করতে তাহলে বাজার ঘাট আসে ঠিক আছে তাই না বর্তমানে কি আপনারা অসহায় অবস্থা আছে অসহায় ভাই আহনা মাগো বাতি আহনা মাগো ঘুরে গড়ায় পথে ভাই তাই কোনো কামাই রোজগার নাই কোনো কামাই রোজগার নাই ভাই তাই না আচ্ছা ধন্যবাদ আপনার নাম কি কাকি আমার নাম মমদুল বায়াতি আপনার নাম কি মমদুল বায়াতি মমদুল বায়াতি ও তা কি অবস্থা আছেন বর্তমানে কষ্টে আসেন আসে বসে আচ্ছা ধন্যবাদ লাল মা আপনার নাম এই যে পাট্টা পোকা গুসাম আপনারা থাকেন তা বর্তমান কি অবস্থা আছেন আপনারা তাই না লকডাউনের ভিতরে খারাপ অবস্থা আছে হ্যাঁ তাহলে সরকারি কোন প্রতিনিধি দল আসে নাই আপনাদের কাছে হ্যাঁ আপা ধন্যবাদ নাম কি এই যে rDNA এই যে পট্টা ভূখা গোসরাম আপনি থাকেন এ কি অবস্থা আছে না লকডাউনের ভিতরে

বাজার বাজারঘাটের তো বাসায় আছে কি তাই না ও আচ্ছা ধন্যবাদ আপনার নাম কি স্বামী আছে মারা গেছে ও আপনার ফালাই চলে গেছে তাহলে এখন এক সেলে এক মেয়ে সংসার কিভাবে চলে তাই না আপনারা কোনো সাহায্য সহযোগিতা পান নাই সরকারি কোনো লোকজন আসে নাই

আচ্ছা ধন্যবাদ আপনার ছেলে কি কাজ করে সোয়া মিলে কাজ করে তো এখন তো কাজ করতে পারতেছে না তাহলে এখন কি অবস্থায় সংসার চলছে কিভাবে তাই না বর্তমানে কি ছেলে অন্য কোনো কাজ বাজ করছে না সব কাজ বন্ধ আচ্ছা ধন্যবাদ মরিয়াম স্বামী কী কাজ করে আপনার তাই তো বর্তমানে লকডাউনের ভিতরে কি অবস্থা আছেন তাই না কোন সরকারি প্রতিনিধি দল আসছিল আপনাদের কাছে তাই সাহায্য সহযোগিতা পান নাই তাই না আচ্ছা ধন্যবাদ আপনাকে পিচাও এখন পিচাও আপনার মাধ্যমে আমরা জানাতে চাই সুস্থ জীবন চাই শান্তি জীবন চাই আর আপনার মাধ্যমে বলতে চাই এই লকডাউনটা সরকার যেন অতি শীঘ্রই খুলে দেয় খুলে নেয় আমরা কর্মহারা হয়ে গেছি অনেকেই অনেক পরিবার না খেয়ে মারা যাচ্ছে মারা যাচ্ছে আচ্ছা ধন্যবাদ কি বললা তুমি কি বললা হ্যাঁ বলো বলো কি আমাদের ঠিক মতো এই লকডাউনের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য গাড়ি সব বন্ধ হয়ে গেছে যার কারণে আমাদের ঠিক মতো কামাই হইতেছে না না খেয়ে মরার কায়দা হয়ে যেতেছে সরকারের কাছে আবেদন জানাই যেন অতি শীঘ্রই এই লকডাউনটা ছেড়ে দেওয়া হয় আচ্ছা ধন্যবাদ